মানুষের ঘুষ আর ঘুষ অফিস আদালতে ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পঞ্চম নম্বর গুণ বিল আখিরাতে হুম ইউকিনুন দুনিয়াতে যা চুরি করেছো কিয়ামতে ঘাড়ে উঠিয়ে দিবেন কে আল্লাহ কোন পয়সা নিয়ে কোন জুলুমবাজির পয়সা নিয়ে তুমি জান্নাতে ঢুকতে পারবা এখন কারো জমি চুরি করেছো এই জমি কিয়ামতে তোমার থেকে ওকে বুঝিয়ে দিবেন কে সেদিন জমি দেয়া হবে না তোমার আমলগুলো দেয়া হবে আমল নিতে নিতে তোমার আমল শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার শেষ হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতা দ্রুনা মানিল তোমরা কি জানো সবচেয়ে নিঃস্বকে সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব রাসূল বললেন না অনেক অনেক আমল নিয়ে দুনিয়া থেকে যাবে নামাজ রোজা হজ যাকাত দান সৎকার অভাব নাই কিন্তু মানুষের হক নষ্ট করেছে আছে না নাই কারো গীবত করেছে কাউকে এলাকা ছাড়া করেছে কারণ আমি মিথ্যা মামলা দিয়েছি আছে না নাই পাওনাদাররা সব হাজির হবে দিতে দিতে তার সব সওয়াব শেষ এখন পাওনাদাররা বলবে আল্লাহ আমরা আরো পাই এবার আল্লাহ বলবেন তোমাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও সমস্ত গুনাহগুলো নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন যে কোনো অপরাধ করার আগে আপনাকে মনে রাখতে হবে একজন আপনাকে দেখছেন তিনি কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ 24 ঘন্টা আপনার খবর রাখেন কে আল্লাহ আহুয়া মাআকুম আইনামা কুনতুম যেখানে আপনি থাকেন আপনারা দুইজন যখন পরামর্শ করেন তৃতীয় জন কে থাকে আল্লাহ তিনজন যখন পরামর্শ করেন তৃতীয় জন কে থাকে আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন এই পাঁচটা গুণ যিনি অর্জন করবেন আল্লাহ বলছেন উলাইকা আলা হুদা মিন রাব্বিহিম আল্লাহর সব হেদায়েত আল্লাহ তাকে দান করবেন আল্লাহু আকবার উলাইকা হুমুল মুফলিহুন তার দুনিয়াও সফল আখেরাতও সফল আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না রাজি আছেন তো একটু হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন কবুল করে আমার বন্ধুকে কবুল করে মেয়েদের জন্য তো বোধহয় প্যান্ডেল করতে পারেন নি প্রজেক্টরের ব্যবস্থা আছে কোনো প্যান্ডেল নাই সুদা প্রজেক্টর দিয়ে দিই হ্যাঁ বাড়ির ভিতরে দিবা 27 বছর বেটির দেশ চালাইতেছে তার পাও নাম ওদের জন্য প্যান্ডেল আগে করবা হ্যাঁ মেয়েরা বেশি হয় না কম কালকে ওখানে জামালপুরে আপনাদের এটা ডাবল হবে একটা প্যান্ডেল তারা করেছে পুরুষের মেয়েদের জন্য কোনো প্যান্ডেলই করে না ও মেয়েদের জন্য করেছে মেয়েদের জন্য এটা ডাবল করেছে সন্ধ্যার সময় লোকেরা বলতেছে মেয়েদের প্যান্ডেলে কোনো জায়গা হচ্ছে না আল্লাহ আমার সব মাদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে আরো চিৎকার করে বলে আমিন ইমানের পরে একসাথে দুইটা কাজ করতে হবে কয়টা দুইটা কাজ ইমানটা টেস্ট করবেন আপনার ইমান আছে কিনা মিথ্যা বললেন আপনার ইমান কি শেষ মিথ্যা বলবেন ইমান শেষ শেরেক করলেন ইমান শেষ হাতে তাবিজ বান্ধবেন এগুলা ঠিক আছে না তাবিজ বান্ধবেন তাবিজ মানে আল্লাহ কা তামিমাতান ফাগাদ আসলার যারা তাবিজ বাদে যারা শেরেক করে সৌদি আরবের পুলিশ বুঝে মিডল ইস্টের পুলিশ বুঝে আমাদের দেশের লোকেরা বুঝে না আপনি সুরা পড়ে ফু দেন এক ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন এটা হালাল এক ফু দিয়ে 10 কোটি টাকা নেন হালাল 10 কোটি নেন আমি বেশি নেই 1.5 লাখ নিতে বাচ্চা হয় না কোরআন শরীফে বাচ্চা হওয়ার কিছু আয়াত আছে না বাস পানিতে ফু দিছি আল্লাহ বাচ্চা দিয়ে দিয়েছে আমিও জানি না ওই পোলা বাচ্চা নিয়ে ঘুরতেছে কয় চাচা এটাকে চিনছেন আমি তো বেড়া আনি পোলা কয় আমার তো 6-7 বছর আল্লাহ সন্তান দেন নেই ওই যে কোরআন শরীফের কিছু আয়াত পড়ে আপনি ফু দিয়েছেন পানিতে সেই পানি খাওয়ানোর পরে আল্লাহ বাচ্চাটা দেন আমি কেলাম তো আমার হাদিয়া কই তুই তো বাড়ির মালিক কয় চাচা হাদিয়া তো চান না হাদিয়া নেই নাহলে দোয়া করুন পোলা মজা থাকবে হুজুর করে মাপ না পাইছো সব মসজিদের ইমামদেরকে দাও 5,000 টাকা আর প্রাইভেট ইংলিশ পড়ায় স্যারদের দাও 10,000 টাকা তুমি আবার ইসলামের বড়াই করো মূর্খ কোরআনের টিচারের কোনো দাম তোমার কাছে নাই ঠিক না ঠিক ও ইংলিশ স্যার আসলে কত রকমের নাস্তা স্যার কি খাবেন স্যার আর হুজুর এলে হুজুর কালকে আয়েন আজকে না কালকে আছে না নাই কোনটাকে বেশি সম্মান করবা এই হুজুরই তোমার কাজে লাগবে তুমি যখন মারা যাবা এই তেলাওয়াতই তোমার কবরে কাজে লাগবে ঠিক না ঠিক আর কিছুই তোমার কাজে লাগবে না ছোট্ট
ছেলে তিনটাকে রেখে বাপ মারা গেছে ছোট তিনটা পড়ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তিনটাই নজরনা করতেছে এরপরে সবাই সবাই যখন লাশ রেখে এসেছে বাচ্চারা পড়তেছে আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহু আকবার রবের শিক্ষাটা আগে দাও রবের শিক্ষা ছাড়া তোমার জীবন পরিপূর্ণ হতে পারে এখন এই শিক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে স্কুল থেকে ঠিক না ঠিক ভাইকে অনুরোধ করব আপনি দায়িত্বটা নেন আপনার ইউনিয়নকে আপনি বাঁচান আপনার এলাকাকে আপনি বাঁচান আপনাকে আপনার এলাকা সম্পর্কে জিজ্ঞেস করবেন কে قرن سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك ها জানেন না মানে জুতা পরে পরা থেকে কুলতে হবে না জুতা পরে নামাজ পড়লে সওয়াব বেশি বুখারী হাদিস সল্লু বিনিআলিকুম তোমরা জুতা পরে নামাজ পড়ো ইহুদিরা জুতা খুলে পড়তো তোমরা জুতা পরে পড়ো কারণ তখন মসজিদে নববীতে ছিল বালু কি ছিল বালু রাসূলের জুতাতে একবার ময়লা ছিল জিবরাইল আমিন এসে বললেন রাসূল আপনি জুতাটা খুলে ফেলেন সাহাবায়ে কেরামও খুলে ফেলেছেন তো রাসূল বললেন তোমরা খুললা কেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল আপনি খুলছেন আমরাও খুলে ফেলেছি এখন অবশ্য জুতা পরে মসজিদে আমরা যাব না কারণ হলো মসজিদ থেকে আমরা পবিত্র আছি ঠিক না ঠিক কিন্তু জানা যায় জুতা পরলে যদি জুতায় ময়লা না থাকে পরে নামাজ পড়লে সওয়াব বেশি হবে আপনার জানাজান নামাজের পর সকলে একত্রে হাত তুলে রাসূলের সাথে এটা করেন নাই আপনি করলে আপনার দায়িত্ব আপনি নেবেন রাসূল বলেছেন তোমরা জানাজার পরে লাশটা দাফন করে বাড়িতে চলে এসো না ইস্তাগফিরুল আখীকুম তোমাদের ভাইয়ের জন্য তোমরা ইস্তেগফারে দোয়া করো এখানে ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে এই কথাগুলো রাসূল বলেছেন এবং আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন ডান হাতে আমলনামা দান করেন তাকে সওয়াল জবাবটা আপনি সহজ করে দেন এগুলো আপনি বলবেন তার জন্য বাংলাতে বললে আল্লাহ কবুল করবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন কথা বলবো আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ এখন কারণ হ্যাঁ মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার আপনারা জানেন না বোধ মন কাঁদে তো আপনাদের আরে কিশোরগঞ্জের চেয়ে বরফাতি এলাকা কোনটা এখানে শহীদ মসজিদ আছে ঠিক না দিদি ইসলামের জন্য সবার আগে শহীদ আছে রাজি আছি না মুসলমানদের পিছনে লাগবি না আল্লাহ সেই হাত অবশ করে দিবেন ঠিক কি না আমাদের গামজিয়ানকে সব সময় কাকে ডাকি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ কবুল করো আমার সাথে গান মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা ইউসুফ পেতে যো লেখা কাঁদে সারা কেঁদেছে ইব্রাহিম তরে সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে যা আমি করতে যাই যা আমি করতে চাই মনে বাজে তাই মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা আমিন আমিন আমাদের গজলগুলি হিন্দুরা গায় আহা হিন্দুদের ওই যে ইন্ডিয়াতে ওই যে তারা যে প্রতিযোগিতা করলো গানের সারে গামা শ্রেষ্ঠ গান কোনটা জানেন হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আসবে তুফান আসুক তুফানে ভয় করি না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমাদেরটা ছাড়া চলে না কারো পূজাতে হিন্দুদের পূজাতে গান কোনটা জানেন ও মন রমজানের রোজার শেষে এলো খুশি
তুই আপন পে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি তোর সোনা দানা বালা দানা সব রহে লীলা দে মুমিন মুর্দা মুসলিমের ভাঙা ইতে নীদ রমজানের আপনারা ভবিষ্যতে আরেকটা আলাদা ডেক নেবেন। কিশোরগঞ্জের লোকেরা একটু লেজি, এরা বিশেষ করে আমার বাচ্চু ভাইকে যারা সামনে রাখে এরা আগে যোগাযোগ করবে। আজকে আরেকজনের ঘাড়ে উঠেছেন, আমি রফিককে খুব রাগ করেছি। আমি দুই তিন প্রোগ্রাম নেয়ার মানুষ আমি না, একটা প্রোগ্রাম করবো 4-5 লক্ষ আল্লাহ প্রিয় গোলামেরা আসবে, সন্তুষ্ট চিত্তে আমরা চলে যাবো সেখানে। এই দুপুরে একটা, বিকেলে একটা, ছাগলের দাদির মতো মিটিয়ে থাকে, এগুলোতে মান থাকে না। তারপরে আপনারা যারা এসেছেন আমি অত্যন্ত প্রীত হয়েছি আপনারা এসেছেন। আমি এখন ময়মনসিং যাবো, বুঝেন, ময়মনসিংয়ের সেই প্রোগ্রামে ডিসি এসপি সুদ্ধ গোষ্ঠী, কারণ ময়মনসিংয়ে প্রোগ্রাম করতে দেয় না, প্রোগ্রাম আমাদের প্রোগ্রামের বাধা দেয় কিছু টুন্ডা হুজুরেরা, বুঝলেন, ওরা চায় না আমাদের প্রোগ্রাম গুলো হোক, ঠিক কিনা? নিজামকে দেশ থেকে খেদিয়েছে এই কিছু টুন্ডা হুজুরেরা, ভালো হয়ে যাও, আমরা তোমাদের জন্য দোয়া করি আর তোমরা আমাদের জন্য একদম করো। তোমাদের ওখানে লোক হয় না তাতে আমাদের কি, তোমাদের মন ছোট হয় এই জন্য তোমাদের ওখানে লোক যায় না। তোমরা আল্লাহ কোরআনের কথা বলবা, আল্লাহ তোমাদের মাহফিলে ভরে দিবেন, ঠিক না বেটি? এখন হামজা একটা জেলখানায় কাঁদতেছে, আমাকে সিআইডির হেড ও এখন নাই, ও বলেছে হামজাকে ঢুকাইছি কিছু হুজুর, ও নিজে বলেছে। হামজা কত সুন্দর কোরআন পড়তো, ঠিক না বেটি? কথা বলেন না কেন? হামজা থাকলে, নিজাম থাকলে, এখন তারা একখানে উঠতো, মামুন থাকলে, আমরা প্রত্যেকেই হাজার হাজার মানুষের সামনে কোরআনের কথা বলতাম, দেশটা অন্যরকম সৌন্দর্যে ভরে উঠত। কারণ আমার যুবকেরা এখন বস্তা ফোস্তা গান শুনতে যায় না, এরা কোরআনের তাফসীর পছন্দ করে। আল্লাহ সব যুবকদেরকে তুমি কবুল করো, আমাদের বাচ্চু ভাইয়ের মতো নেতাদেরকে তুমি কবুল করো, আমাদের মাদ্রাসার যারা আসাচ্ছে যে কেন হুজুর আসছেন, আব্দুল সালাম হুজুর, আপনার নাম কি? আমার আশরাফ ভাই আমাদের আজকে সহসভাপতি, আলহামদুলিল্লাহ। আপনি কোন মাদ্রাসার হুজুর? ও মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আলেমদের সাথে থাকবেন, আলেমদের সাথে থাকবেন, আলেমদের থেকে নসিহা নিবেন, আলেমদের সাথে বসলেও এই জ্ঞান বেড়ে যায়, মজা আলে সাথে ও জিয়াগত, এই জন্য আলেমদের পরামর্শ নেবেন। আমরা দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ, কি বলবো এই ছেলেগুলোর জন্য দোয়া করবে। এতে গজল একটা কইছি তো কয়টা কইলাম, আর কোনটা বলেন? হে রাসূল বুঝিনা আমি রেখেছ মোরে কি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। একদিন শুধু আসর করবেন আমার পেটে হাজার হাজার গান, একটা দুইটা না, আমার ধার করতে হয় না কারো কাছে, নিজেরই আছে 500। এরপরে নজরুল গাইছি আমি প্রায় 150 বছর, নজরুল আমি নজরুলের গাইছি আর কবিপতিউর রহমান মল্লিক, এই তিনজন আমার প্রিয় কবি, দুইজন কবি ফররুখ, কবি গোলাম মোস্তফা, এদেরকে পড়বেন আপনারা, এদের পড়াগুলো অসাধারণ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি বলে অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। কোন কবি? কবি ফররুখ, কবি ফররুখ আহমেদ, অত্যন্ত অসাধারণ। আপনারা এগুলো পড়বেন, আল্লাহ পড়ার তৌফিক দান করুন। একদিন শুধু নাতের আসর করে, যাতে করে ভালো ভালো যারা নাচ গায়, মশিউর আসবে, আমার নাতি ছাত্র মশিউর আইনুদ্দিন আজাদ, আমার ছাত্র ছিল কলরব, এখন যেগুলো আছে কিছু শেরেকের গান আমাদের দেশে হয়, কালকেও শুনতেছিলাম এক ছেলে গাইতেছিল নবী আমাদের রওজায় ডেকে নাও, নবী ডাকার কোনো ক্ষমতা নাই, ডাকবেন কে, ডাকবেন কে? এই জাতীয় শেরেক যুক্ত নাচগুলো লেখা হচ্ছে, এগুলোর আকিদা ঠিক নেই,
নজরুলের এগুলো পড়ো, তারপরে লেখো, দেখবা কি সুন্দর পরিচ্ছন্ন আকিদা। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। আল্লাহ কবুল করো। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, এটা এসছে আমার নতুন, এটা নতুন ইয়েতে ইউটিউবে এসছে, হাফ মিলিয়ন হয়ে গেছে, এক মাসও হয়নি, এগুলো আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা যারা সুন্দর লেখে সুন্দর বলে আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দিন, কোরআন হাদিসের থেকে বলতে হবে আপনাদের। আমরা ইনশাআল্লাহ আল্লাহুম আমিন। لا إله إلا هو الحليم، سبحان ربي العرش العظيم، اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. دربار فور পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সুজনদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীর থেকে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনা মাফ করে দাও, এই সমাজের যত মুরব্বি চলে গেছে কবরের কবরে সবার জীবনের গুনাগুলো মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে ইসলামের উপর বাঁচিয়ে রাখো, সব বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো। আমরা যত সোয়াব করেছি সব নবীদের রূহে মোবারকে পৌঁছিয়ে দাও, বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবী আলাইহিস সালামের রূহ মোবারকের সোয়াব পৌঁছিয়ে দাও। আমাদের আব্বা আমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। যে সোনার টুকরা যুবকগুলো বড় কষ্ট করে এই মাহফিল আয়োজন করেছেন, বাচ্চু ভাইয়ের মতনে তারা এটাকে সাহায্য সহযোগিতা করে ফুলে ফলে সুশোভিত করেছেন, কে আমাদের কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের দুনিয়া বানায় দিও। আমার বাচ্চু ভাই সহ বাংলাদেশের সকল চেয়ারম্যান এমপি মন্ত্রীদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আজকে আমাদের সভাপতি আব্দুল সালাম হুজুর, হাজার হাজার আলেমের ওস্তাদ তার হায়াতকে তুমি দারাজ করে দাও। আমাদের প্রিয় আরেকজন মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল আশরাফুল আলম হুজুরের হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ আমার চেয়ে সুন্দর বলেছে আব্দুল রাজ্জাক গাফুরিকে তুমি কবুল করো, তার হায়াতকে তুমি দারাজ করে দাও। আব্দুল কাদের হুজুর, আমিনুল ইফক হুজুর, কাজী ইদ্রিস আমিন, ইয়াসাদুল্লাহ, আহমদ শাহজাহান, শাব্বির হোসেন, ওমর ফারুক, আলমগীর হোসেন, এই সব আলেমদেরকে তুমি কবুল করো। এই ছেলেগুলো দিনরাত পরিশ্রম করেছে, এখানে যারা প্রবাসে থাকে, এখন কবিরা বের হয়, এখনকার কবিদের কবিতা শুনলে মনে হয় কবিদের জুতা দিয়ে আপনি তাই ভালো করছেন। কবিতা একটা পড়তেছিলাম, সদর ঘাটের উপর দিয়া কাউয়া উড়া গেল, দরজার সামনে আমার স্যান্ডেলগুলি হা করে আছে কবিতা। আবার আমাদের দেশের একজন কবির কবিতা, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক, কবি সার কাকে বলে? জাতীয় কবি নজরুল, আল্লাহ তাকে মাফ করে দাও। বিচার চাহে না তব দয়া চাহে গুনাগার, আল্লাহ করো না বিচার। আলহামদুলিল্লাহ বল, রাসূল সেজদায় পড়তেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, কান্দতেন, চোখ ভিজে যেত, দাড়ি মোবারক ভিজে যেত, মাটি ভিজে যেত, মানুষ শুনতো চুলায় পানি উত্তরালে যেরকম গম গম শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার শব্দ বের হতো। মা এসে জিজ্ঞেস করলেন আপনি কাঁদেন কেন? সূরা ফাতির ভিতরে আল্লাহ বলছেন গোফির লাকা মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ, কেন কাঁদেন? ও আয়েশা, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো? সামান্য দুদুকের হিসাবের ভয়ে ফখরুদ্দিনের আমলে চেয়ারম্যান এমপি মন্ত্রীদের দৌড়াদৌড়ি, হায়রে দৌড়াদৌড়ি,
ক্যাম্পিরে ধরছে কয় ভাই জীবনে আর রাজনীতি করুন না আমারে মান কথা কন না কে সামান্য দুধু যাদের কাছে কোন রেকর্ড নাই সব তালাশ করা আর আমার আল্লাহর কাছে সব রেকর্ড আছে না নাই 24 ঘন্টা তিনি লিখছেন কি করছেন তার কলম লাগিয়ে রেখেছেন ওই কলম লিখছে মানুষের হিসাব লিখছে 24 ঘন্টা এক মুহূর্ত নাই কলম বন্ধ থাকে এখন আপনাদের আমলনামাগুলো ডান হাতে চলে যাচ্ছে আপনাদের আমলনামাগুলো জান্নাতের খাতায় জমা হচ্ছে আর যারা মসজিদ নাই কোরআনের মাহফিলে নাই আছে টিভি নিয়ে ব্যস্ত আছে না মোবাইল চালাচালি করছে বিভিন্ন মেয়ের সাথে কথা বলছে ডেটিং করছে দেখো জীবন একটা কয়টার সাথে লাইন করো হ্যাঁ এক বিবৃত হক আদায় করতে পারস না চুনচুটার সাথে লাইন কইরা তুইও শেষ ওইগুলোও শেষ কিসের লাইন করস মুরুক্ক জীবন কয়টা একটা একজনের হক তো আদায় হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন ইয়াতাগামান ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি তিনি রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন কিন্তু প্রত্যেক মানুষকে তার আমল নিয়ে আল্লাহর কাছে যেতে হবে ডান হাতে আমলনামা হলে সবাই এটা করবে খুশিতে আনন্দে ভাসবে আর যদি বাম হাতে আসে লাকুকরা কিতাবিয়া এই কিতাব যদি আমার বাম হাতে না আসতো এটা যে আমি নাই পেতাম কুনত নাসিয়াম মানসিয়া যেমন মা মরিয়াম বলছেন আমার পেটে যখন বাচ্চা আসলো ওনার পেটে যখন বাচ্চা আসলো তিনি বলতেন কুনত নাসিয়াম মানসিয়া আমি যদি না হতাম এই যে ঈসা আলাইহিস সালাম আমার পেটে আসলো কি হয়েছে তোমাদের আরে কি হয়েছে না হত বস কি কোন সূরা থেকে কথা বলছি বলেন সূরা বাকারা পড়বেন তো হ্যাঁ শেষ দুটি আয়াত পারেন শিখে নেবেন অথবা ইমাম সাহেবের করবেন এসার পরে পড়ায় দিন শেষ দুটি আয়াত পড়বেন সারা রাত আপনাদের আমলনামায় নামাজ লেখা হবে ব্যাস যারা নামাজ পড়েছে তাদের চেয়ে বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين متقين في الجنة هدايا تكن متقي كرا আমরা মনে করি টুপি একটা মাথায় দিব মুখে অনেক দাড়ি লম্বা জুব্বা হলেই মুত্তাকি না এটা একটা পোশাক শুধু এই পোশাকটা মুত্তাকি না তাহলে রবিটা খুব সবচেয়ে বড় মুত্তাকি ওই বেটা কোনোদিন টুপি ছাড়ত না মোস দাড়ি হাঁটতো না কাঁপতো বুঝেই যেত এত বিশাল দাড়ি এত বিশাল মোস ছিল লিখেছেন অনেক কিছু কিন্তু আমার নবীর নামে একটা লাইনও লিখতে পারেন আফসোস আমি রবি ঠাকুরের সাহিত্যকে সেরিয়ে জানাই সাহিত্যের সব অঙ্গনে তিনি পদচারণা করেছেন এমন কোন অঙ্গন নাই সাহিত্যের যেখানে রবি ঠাকুরের পা নাই কিন্তু একটাই মিসিং আমার রাসূলকে নিয়ে একটা লাইনও তিনি লিখতে পারেন না তিনার ভক্তরা বলে একটা নাকি তিনি লিখেছেন কিন্তু নাম নাই এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য উঠা সফল হলো কার কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষাকার এটা নাকি রাসূলের একটা মিছিল দেখে তিনি লিখেছেন কিন্তু নাম কোথায় আপনার জীবনের শেষ লেখা হেদাদের কাফলা তিনি লিখেছেন তাকে তার ভক্তরা বলে তিনি নাকি কখনো মূর্তি পূজা করেন নাই সেরে কাছে যেখানে জান্নাত নাই সেখানে এখন আমাদের বহু মানুষ বিভিন্ন পীর সাহেবের কাছে নিজেদের দায়িত্ব দিয়ে রাখে ঠিক তবে ঠিক পীর তারে জান্নাতে নিয়ে যাবে তোর পীর ভণ্ড তুইও ভণ্ড কেউ তোমার জন্য কিছু করতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আয়েশা ও হাসান হুসাইন ও আলী ও ফাতেমা আমি তোমাদের কারো বাপ কারো নানা কিচ্ছু কেয়ামতের ময়দানে করতে পারবো না বিভিন্ন গোত্রগুলোকে ডেকে ডেকে বলছেন ইয়া বনি মুস্তালিক ইয়া আব্দে মানাফ আনকাজি নাফসেক তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো বহু নবীর ছেলে কেয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে আবার বহু নবীর বিবিও জাহান্নামী হয়ে যাবে ঠিক যাবে ঠিক তোমরা তোমাদের আমল করো আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি হওয়ার জন্য পাঁচটা গুণ কয়টা পাঁচটা গুণ আমাদের অশেষ কিশোরগঞ্জে অবশ্য কি নাই দেশে
বন্ধকির আছে হ্যাঁ বাচ্চু ভাইয়ের ইউনিয়নে কোনোটা থাকলে বাচ্চু ভাই জানে গুলি তেল খানা ঢুকায় দেয় নামাজ নাই রোজা নাই পিসে কয় কোরআন শরীফ নাকি 90 পারা নাযিল হইছে আমরা 30 পারা জানি আর ওনারা 60 পারা জানে আপনারা গাল ডাব ফেলে দেয়া দরকার মনে নামাজ নাই রোজা নাই শরীয়ত নাই আছে নাই কালকে যাচ্ছিলাম টাঙ্গাইল দেখি যে মাথায় জটা নিয়ে একটা বড় পাঞ্জাবি পেশাব করতে বসে আমার গাড়িটা তার মুখে পেশাব করে এদিক সেদিক তাকায় বলে শুনলাম ওটা বাউল গান গায় আমি কেন মরি না আজরাইল কে চিনে না কথাটা তুই জীবন দিছে আল্লাহ তুই মরতে চাস কেন মরণকে কামনা করা হারাম ঠিকটা মানে মরণ যদি চাইবেন আল্লাহ আহিনি ইনকানাল হায়াতা খাইরান লি রাসূল শিখিয়েছেন হে আল্লাহ আমাকে জীবন দেন আপনি যদি আমার জীবনে খুশি হন আমাকে জীবন দেন আর যদি মৃত্যুতে আপনি খুশি হন আপনি আমাকে মৃত্যু দান করেন কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে সুন্দর মৃত্যু দেন এমন সুন্দর মৃত্যু দেন যাতে আমার চারপাশে নেককার থাকে কি থাকে অতওয়াফানা মাআল আবরান নেককারদের সাথে আমার মৃত্যু দেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব কোন গায়বের ইমানের অভাব ইমান নাই মিথ্যা কথা বলে এদের ইমান নাই কি কথা বলে মিথ্যা কথা বলে ইমান নাই জমি রায় ফেলে ইমান নাই প্রতিবেশীকে কষ্ট দেয় রাসূল বলেছেন আল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন তিনবার কসম খাললেন কয়বার তিনবার সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাচ্ছে কেন তিনবার বললেন আল্লাহি লা ইউমিন ওটা ইমান নাই কে যার অরিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না হ্যাঁ আপনার প্রতিবেশী বহু হিন্দুদের মাল মুসলমানরা চুরি করে কয় গনিমতের মাল কোথায় শিখেছেন এগুলো একজন হিন্দু যে প্রতিবেশী যেই হোক সে আপনার প্রতিবেশী ঠিক তবে ঠিক তার কোন সম্পদে আপনি হাত দিতে পারবেন না মাল্লা আমানাত লাহু লা ঈমান লাহু যার আমানতদারিতা নাই তার ঈমান বিয়ে করেছেন বউকে আপনি যাকাত বউকে আপনি মোহরানা দেন না বউর থেকে অনবরত আপনি কি খান যৌতুক আসেনি আপনার এলাকায় আল্লাহ আরো কমায় দে বোরে কি দেয়নি হ্যাঁ ওরে হাত ভেঙে ওরে জেল খানায় ঢুকাও আমার দেশের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই এত কাজ কোন মেয়েরা করে পৃথিবী কোন মেয়ে সৌদি আরবের মেয়েরাও একদিন নিজেরা রাঁধে আরেকদিন জামাইরে কয় তুই ঢুক পার করে আজকে তুই রাঁধবি কালকে আমি রাঁধছি সৌদি আরব আর অন্যগুলো কথা নাই বা বললাম আর আমার দেশের মেয়েরা সারা বছর জামাইয়ের কাজ করে ঠিক না ঠিক কাপড় ধোয় কারা বাচ্চা পালে কারা রান্না করে কারা কিল খায় কারা কি সুন্দর মিলায় মিলায় কর কেন কিল দেয় বিবিদের সাথে তর্কে যাবি না আল্লাহ নিষেধ করেছেন আশির মুন্না বিল মারুফ তর্কে গেলে তুমি পারবা না রাসূলের 9 জন বিবি ওনার সাথে বিক্রি করেছে একটা কথা না বলে 29 দিন মসজিদে নববীতে ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু কারণ কি কারণ হলো মেয়েদের এই যে এটা মিনিটে লড়ে 180 বার আর পুরুষের লড়ে 70-80 বার পুরুষ কথা একটা কোয়ার আগে 5টা করে বলে তখন সুন্দরে তো এত কথা কষ্ট ওর এটা না হলে তো বাচ্চাদেরকে শিখাতে পারত না বাচ্চারা মাতৃভাষা শিখে ঠিক না ঠিক আমরা সবাই ভাষা শিখেছি কার কাছে মায়ের কাছে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে কি এগুলো এখনই প্রশ্ন দেওয়া শুরু করেছে দেখো প্রশ্ন পরে এখানে মাকে কালেমরা আছেন সারা বছর শুধু প্রশ্ন এই খুঁটি নাকি প্রশ্ন এটা করবো কেমনে এটা করবো কেমনে ফরজ কিছু না জামাজান নামাজের পরে দোয়া করবো কি করবো তো জামাজাই তো দোয়া তো আমার ফাইজানি করছে জামাজার ভিতরে তো বিরাট দোয়া আছে না নাই আছে না নাই করে করলে করোনা সারা বছর তোমাকে মানা করে
রাসূল বলেছেন বুখারী মুসলিমের ইস্তাগফিরু লিআখিকুম তোমার ভাইকে কবর দিয়ে চলে এসো না তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইতে রাখো ভাইয়ের জন্য দোয়া করো কিন্তু হাত উঠায় বাইরে ভাই সুদ্দ গোষ্ঠীর নাম মানুষই বিরক্ত হয়ে আপনি আল্লাহ হুজুরকে হেদায়েত করো ঠিক হ্যাঁ সুদ্দ জিতান নামে না এরকম হুজুর আসলে নাই নিষেধ জুমার দিন মুনাজাত শুরু করে সুদ্দ গোষ্ঠীর নাম ধরে কে 5 টাকা দিছে কে 2 টাকা দিছে এই শুরু করেছে নিষেধ এগুলো মসজিদের মালিক আল্লাহ বরকত পাওয়ার জন্য অন্য কিছুর জন্য না রাসূলের একজন সাহাবী এসে বলছেন হুজুর আমার উট হারানো গিয়েছে একটু ঘোষণা দেন রাসূল উঠে কয় এ তোমরা দোয়া করো এই জন্য উঠাইতে না পায় আরেকজন এসেছে ব্যবসায়িক দোয়ার জন্য রাসূল বললেন তোমরা দোয়া করো এর জন্য ব্যবসায় আর বরকত না হয় মসজিদের মালিক আল্লাহর কালেমা ঘোষণা করবেন আল্লাহর বরকত ঠিক যাবে ঠিক সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানান আল্লাহর উপর আমার ভাগ্য পরিবর্তন করার মালিক কে আল্লাহ আমার গায়েবের মালিক কে আল্লাহ আমার যা কিছু আমাকে দেয়ার মালিক কে আল্লাহ কেউ ফিরে না খালি হাতে আসে না কিছু ভরনা আল্লাহ হ্যাঁ এগুলো আবার দাওয়াতও দেন এগুলো এসে মাহফিলে না আসে এমনি এমনি কত জঘন্য রাসূল বলেছেন যারা নাচে শরীর নাচা এরা শয়তান কি কি শুনেন আপনারা মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু সময় একজন সাহাবী ভালো নাচ গাইতেন উনি ওনাকে ডেকে আনলেন নাচ শোনার জন্য মাশা রাদিয়াল্লাহু আনহু পর্দার আড়াল থেকে দেখলো নাচ গা সময় এরকম করে কয় বাকার শয়তান এটা শয়তান এটা সরাও মুমিন যখন জিকির করবে তার কলিজা নড়বে কার কথা আল্লাহ আরো জনে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ উজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جرى مؤمن ترى الله ذكر جبن كربه تار كوري جان اوربه আর যখন সে তেলাওয়াত করবে তার ঈমান বাড়িয়ে দিবেন কে আল্লাহ আর তাওয়াক্কুল করবে কার উপর আল্লাহ তাহলে প্রথম হলো ঈমান দুই নম্বর সালাত ঈমান টিকিয়ে রাখার জন্য সালাত আদায় করতে হবে কি করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় যাবে এখন আবার ফিতনা তো একটা না এই মসজিদ এই মসজিদ যেটা সহি আকীদা এটা ভুল আকীদা এসব সাইনবোর্ড খুলে ডাস্টবিনে ফেলে দাও কোন মসজিদে ভুল আকীদায় নামাজ পড়ানো হয় না ঠিক না ঠিক মসজিদগুলোর মালিক কে আল্লাহ তোমরা সাইনবোর্ড লাগাবো না এই সাইনবোর্ড ছিল মক্কাতে আব্দুল ওয়াহাব নজদি আসার আগে চারটা জামাত হতো হানাফি মাযহাব মালিকি হাম্বলি শাফিঈ তিনি জিহাদ করে একটা জামাতে সবাইকে শামিল করে দিলেন সুবহানাল্লাহ একটা জামাতে হতে পারে একজন লোক এখানে হাত বাঁধে এখানে বাঁধে এখানে বাঁধে আবার কেউ আসতে বাঁধেই না বাবা এটা কি করবি আছে না সৌদি আরবে আছে না তো আপনি কাকে মাথা দিবেন এগুলো নফল জিনিস এইগুলো নিয়ে খেলা খেলির কিছুই নাই আমরা মসজিদে যাব এটাই আসল কথা ঠিক না ঠিক মসজিদে গেলেই বরকত দান করবেন কে আল্লাহ সেজদা দিলেই কবুল করবেন কে আল্লাহ তবে ভুল ত্রুটি যেন না হয় সেগুলো আস্তে আস্তে সহি করে নেব ঠিক না ঠিক মসজিদে যান মসজিদ থেকে কাউকে নিষেধ করেন না আল্লাহ বললেন ইয়াকিমুনাস সালাত বিম্মা রাযাকনাহুম যেই রিজিক আল্লাহ দিয়েছেন সেটা থেকে আল্লাহর রাস্তায় খরচ করবেন আপনি যদি খরচ করতেন এই যে বাদামালা একটা ছোট্ট ডুলা নিয়া এই আপনাদের কাছে হাঁটতে হতো না আমাদের দেশের পয়সাগুলো যদি যাকাত দিত এরা এত গুড় অবস্থায় থাকতো না ঠিক না ঠিক কাকে কাকে ধরবেন একটু নামাজ রোজা যারা করে পয়সা একটু হলেই উমরা যায় প্রতি মাসে একবার যায় তোর উমরা কি প্রতি মাসে যাস রাসূল তো জীবনে একবার উমরা করেছে তোর এত মাস যাওয়া দরকারটা কি দরকার তোর তোর বাড়ির পাশে সকিনার গায়ে কাপড় নাই ওটা দেখ তোর ফরজ তোর উমরা হলো না ফল কথা বলেন না কেন তো আপনি এই যে ছেলেটা দেখ এই হতো এটা দিয়ে তার পরিবার চলবে আমরা বাঁকা চোখে দেখি ব্যাস ইচ্ছা মতো ব্যাস মাহফিল আছে যেখানে দোকান আছে সেখানে এরা আছে তাদের মাসের বিক্রিটা সেখানে হয় কারণ কোরআন শুনলে মানুষের মনটা নরম হয় ঠিক তেমনি ভাবে মসজিদে গেলে নরম হয় এই জন্য দেখবে জুমার দিন মসজিদে ভিক্ষুক বেশি না কম বেশি তারা জানে সেজদা দিলে হৃদয়টা নরম হবে আমার হাতে কিছু দিবে আমরা আল্লাহর রাস্তায় যদি খরচ করতাম আমাদের দেশে এত গরিব মানুষ থাকতো না ঠিক না ঠিক কিছু টাকা আছে তাদের টাকা পয়সা কি করবে টাকার জায়গা নাই
আর কিছু মানুষ আছে তিন বেলা ঠিকমতো খেতেও পায় না সুন্দর একটা কাপড় যদি কে কিনে দিতে পারে না সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি নবীর উপর যা নাযিল হয়েছে তার পরিমাণ আমরা এখন নবীর উপর প্রথম নাযিল হয়েছে পড়া বিসমি রাব্বিকাল লাযী খালাক সেই একরা বিসমি রাব্বিকাতে পাঠ থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে কিছু নাই স্কুলে পড়ে ছেলেকে জিজ্ঞেস করলাম নবীর নাম কি কয় হোসেন মোহাম্মদ এরশাদ বললাম কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে পড়ি কোন স্কুলে বেরাকের স্কুলে সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কোরআন আমি বলবো আমার বাচ্চু ভাই আপনার ইউনিয়নের প্রত্যেকটা স্কুলের ভিতরে আপনি কোরআন ঢুকিয়ে দেন প্রত্যেকটা স্কুলে মেয়েদের মাথায় আপনি কাভার দিয়ে দেন আপনার এলাকাকে আল্লাহ শয়তানি মুক্ত করে দিবে আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন ঠিক তো আছে প্রত্যেককে তার এলাকা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়াকুমুন নাস রাব্বিল আলামিন প্রত্যেক এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই আল্লাহর আদালতে দাঁড়াতে হবে প্রত্যেককে আল্লাহর আদালত ছাড়া যাওয়ার কোনো উপায় না আমরা প্রতিদিন পাঁচবার দাঁড়ায় একটা ট্রেনিং নিচ্ছি ঠিক তো বটে আল্লাহর কাছে দাঁড়ায় আমাদের হিসাব আমরাই দে ইমাম সাহেব পড়েন আমরা শুনি কি ইমাম সাহেব যদি ভুল করেন আমরা লোক পাবে ঠিক তো বটে ইসলামে মোরালিটি বলতে কিছু নাই ইউ হ্যাভ টু ডু ইয়োরসেলফ আপনারটা আপনি করবেন আপনার তসবি কেউ পড়ে দিবে না আপনার তসবি আপনাকেই পড়তে হবে আপনার সূরা আপনাকেই পড়তে হবে ঠিক তো বটে সব গুলো আমরা করি এরপর আল্লাহ বলছেন নবীর পরে যা নাযিল করেছি আমি নবী মান উজ্জিলা আলা মুহাম্মদ মুহাম্মদের উপরে যা নাযিল করেছে সবটার উপরে মানানো আমরা বললাম আল্লাহ কতটুক আল্লাহ বলছেন সূরা হাসর মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু নবী যা দিয়েছেন সবটা ধরো নবী যা থেকে নিষেধ করেছেন তার ধারে কাছেও যেও নবী বলেছেন তাকর নিচে কাপড় পরো না পরবা না নবী বলেছেন কোরআন ছাড়া কোনো কিতাব পড়ো না পড়বা না কোরআনের ভিতরে সব বিষয় আছে না নাই কালকে আমার স্টেজে একজন বড় ডাক্তার ছিলেন তিনি কাঁদতে ছিলেন বসে বসে তাহলে আপনি কাঁদেন কেন হুজুর কোরআনে নাই কি নাই আমরা কোরআন থেকে কত দূরে আমাদের মেডিকেলের সব কিছু দেখি কোরআনের ভিতরে এই জন্য বড় বড় ডাক্তার আল্লাহ আল্লাহ হয় এখন আপনাদের এই কিশোর মঞ্জের একজন বড় ডাক্তার ছিলেন মারা গেছেন তিনি এশিয়ার বিখ্যাত ডাক্তার ছিলেন রশিদ আহমেদ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া খুব সম্ভব এই সাইডের তিনি মানুষ একদম খাস আঞ্চলিক ভাষায় কথা বলতেন আপনাদের প্রেসিডেন্টের মতো তো তিনি নামাজ ছাড়া কোনো অপারেশন করতেন না ঢাকা পিজি হসপিটালে একবার অপারেশন হবে এক বড় পয়সালা তিনি নামাজের আসর নামাজ পড়ে হাত তুলে বসে আছে ডাক্তার আমাকে ডাক দিত না আধা ঘন্টা লেট হয়ে গেল ওই যা রুগী তিনি মনে করেছেন এই ডাক্তার ভালো না তিনি সিঙ্গাপুর নিয়ে গেলেন রুগী বের করে চার্টার প্লেনে নিয়ে গেলেন সিঙ্গাপুর এক সপ্তাহ গিয়ে দেখে সেখানেও এই ডাক্তার রশিদ ডাক্তার রশিদ দেখে কয় ইলা কিলা হিলা না ইলা হিলা না কত হাদিস আছে তোর অপারেশন করাবো না সব ইসলাম আছে যেখানে জ্ঞান আছে এখন আমাদের দেশে ইসলাম খুবই দুর্ণ দশা ঠিক তা বাড়ি হাফেজরা দুনিয়ার পুরস্কার নীতি নিয়ে আনে তাদের কোনো দাম জাতীয় হবে নেই তিন বেলা ঠিক মতো খেতেই পায় না প্রাইমারি স্কুলগুলোতে এত পয়সা দেয় স্কুলের স্যারও ঘুমায় বাচ্চারাও কোনো লেখাপড়া স্যাররা লুঙ্গি পরে গামছা ঘাড়ে দিয়ে স্কুলের টেবিলে গিয়ে ঘুম বোর্ডের থেকে লোক এসে দেখে যে ঘুমায় গুটা দিছে কয় এই ঘুমান কেন তো ঘুমাই না ঘুম শিক্ষা দিতেছি দেখছো এটারে ঘুম কয় মাসে বেতন তুলতেছে 30,000, 40,000, 42,000, 50,000 আর দাখিল মাদ্রাসা হুজুরের বেতন হলো 9,000 টাকা আলেম মাদ্রাসার প্রিন্সিপালের বেতন কত 30 ক্রস করেন করছে কদিন সমান তো একটু হুজুর তো জাত বাড়ছিল হ্যাঁ তো 12,000 তো সহকারী ও আচ্ছা একটু বাড়ায় দিন আল্লাহ কবুল করো এত বেতন বেড়েছে তারপরেও ঘুষ বন্ধ হয়নি পুলিশ ভাইদের বেতন বেতন বাড়েনি
অথবা জমির অফিসে গেলে মনে হয় জমি অফিসের মসজিদে ঘুষ খায়, নামাজ পড়তে খালেছি দুইটা ঘুষের আলাপ করতেছে মসজিদে ঘুষে কত কত পয়সা। তো আমি তো আজকে বেশি পাইনি মত 7,000 টাকা উঠল, নামাজ পড়ে হেনে বসে বসে আলাপ করতেছে কি দন্য দশা।